Good morning, dear students and viewers. Welcome to my HSC English first paper class. Hope you are well in this COVID-19 pandemic situation. This is Mustafiz Rahman, lecturer, Department of English, Manirampur Government College, Manirampur Jashore. Today's class for HSC first and second year, English for today. So, well, before going to details, I would like to share two images with you. This is an image. Here you can see a boy is sleeping with taking a moon. Actually, amra jodi chinta kori, এখানে আমরা যে ছেলেটিকে দেখতে পাচ্ছি সে ঘুমিয়ে আছে, একটি চাঁদ তার চাঁদকে জড়িয়ে ধরে। আমরা যদি আমাদের রিয়েল ওয়ার্ল্ডের সাথে চিন্তা করি, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে চিন্তা করি, তাহলে কি আমরা বলতে পারবো ইজ ইট পসিবল? ইট ইজ আদৌ পসিবল? সো না। তাহলে কি? এটি হচ্ছে একটি ড্রিম, এটি একটি ইমাজিনেশন। So, what does it mean? I ask you, then you can give me an answer. This is imagination, isn't it? Next, this is also another images that is also represent an imaginary world. This is an imaginary world. Here is no reality. Here is no touch of reality we can find. So, this is also imaginary world, this is also visionary world, this is also dreamy world, we can also say it. So, amra je duti image dekhlam, ei duti image diye eti amader kache sposhto je amra duti image er moddhome amra kono bastob jinish noy, kono practical life er jinish noy, amra emon ekti topic er kotha bolchi jeti hocche shompurno imagination er upor dependent, jeti hocche amader shopner upor dependent, dream er upor dependent. So, আমি যদি তোমাদেরকে এখন আস্ক করি যে আজকে বলো তো দেখি আমরা কি পড়াতে যাচ্ছি বা আমাদের টপিকটা কি হতে যাচ্ছে, নিশ্চয়ই তোমরা একটি অ্যান্সার ইন দ্য মিন টাইম তোমরা এটি তৈরি করে ফেলেছো যে আমরা আজকে কি পড়াতে যাচ্ছি। সো ওকে, আমরা একটু দেখি, লেটস সি হোয়াট এভার উই আর গোয়িং টু রিড টুডেস ক্লাস অ্যান্ড হোয়াট এভার উই আর থিঙ্কিং। সো লাইক দ্যাট আমরা যেমনটি ভাবছিলাম তেমনটি আজকে আমরা ড্রিমস পড়তে যাচ্ছি, ড্রিমস। সো টুডেস লিসেন্স ড্রিমস পোয়েমস, ইউনিট 3 লেসন 2 পার্ট 1। বিকজ আমরা জানি যে ড্রিমস পোয়েম, ড্রিমস পোয়েমসের এখানে এই লেসনে আমাদের দুইটি কবিতা আছে। আমরা দুইটি কবিতার মধ্যে একটি কবিতা আজকের ক্লাসে অধ্যয়ন করব, আর বাকিটি অন্যটি আমরা নেক্সট ক্লাসে অধ্যয়ন করব। এই জন্য আমি দুইটি ক্লাস ডিজাইন করেছি ড্রিমস পোয়েমস নিয়ে, যেগুলো আমরা ওয়ান আফটার আনাদার এনজয় করব। আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে। এখানে আরেকটি কথা তোমাদেরকে বলি যে তোমরা যখন আমার ক্লাসটি দেখবে তখন অবশ্যই এটি তোমার ফোনের শেয়ার বাটনে যেয়ে এটি শেয়ার করে দেবে, যাতে তোমার প্রয়োজন মতো তুমি এই ক্লাসটি এগেইন অ্যান্ড এগেইন ক্যান ওয়াচ, অ্যান্ড অলসো ইউ হেল্প ইউর ফ্রেন্ডস টু ওয়াচ দিস ভিডিও ফর ইউর শেয়ারিং। তোমার শেয়ারিংয়ের জন্য তোমার বন্ধু এটি দেখতে পাবে। সাথে সাথে তুমি একটি পেন, নোটবুক অ্যান্ড ইউর টেক্সট বুকস এটি সামনে নিয়েই আমার ক্লাসটি দেখা শুরু করবে। দিস ইজ দ্য রিকোয়েস্ট টু ইউ। ইংলিশ যে আমাদের দুইটা এডিশনের বই আমাদের কাছে আছে, আমরা জানি 2019-এ একটি এডিশন এসেছে, লেটেস্ট এডিশন। সেই এডিশনের ইউনিট 3 লিসন 2-তে আমাদের আজকের এই কবিতাটি রয়েছে, যার পেজ নাম্বার 38, অ্যান্ড ওল্ড এডিশনের বইয়ে যেটিতে ইউনিট 10 লিসন 2 পেজ নাম্বার 126, এখানে তোমরা আমাদের আজকের এই লিসনটি পাবে। আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট, সো লেটস গো। তো যেটি বলছিলাম, in this lesson we will read two poems titled Dreams written by two poets. One is D.H. Lawrence, another is Langston Hughes, from two sides of the Atlantic. But today in part 1 we will read one poem titled Dreams written by D.H. Lawrence. Learning outcomes. By the end of these lessons the student will be able learn about dream, learn about poem, poetry and poet, learn about the introduction of poets, learn about the summary and theme writing, learn vocabulary and finally ask and answering question. আমাদের এই ক্লাসটি দেখার পরে আমরা আশা করছি আমাদের স্টুডেন্টসরা তারা এই টপিকসগুলোর উপরে অ্যাবিলিটি অর্জন করতে পারবে। ফার্স্ট অফ অল আমাদের হোয়াট ইজ ড্রিম, ফার্স্ট অফ অল হোয়াট ইজ ড্রিম, উই নো ড্রিম অ্যান্ড এভরিওয়ান ওয়াজ ড্রিম, বাট হোয়াট ইজ ড্রিম, লেটস সি। According to Oxford Advanced Learner's Dictionary, dream, the pronunciation is dream. This is the this word at a time, it can be used as a noun and a verb. The definition of dream, a series of images, events and feelings that happen in your mind while you are asleep. অর্থাৎ যখন কেউ ঘুমিয়ে থাকে, ঘুমের মধ্যে যখন কেউ কোনো কল্পনা করে, কোনো ঘটনা ঘটিয়ে ফেলে, কোনো অনুভূতি তার জাগ্রত হয়, আমরা সেটিকেই আমরা ড্রিম বলে থাকি। এক্সাম্পল আমরা বলেছি যে ড্রিম শব্দটি নাউন হিসেবে ব্যবহার হতে পারে, আবার ড্রিম শব্দটি ভার্ব হিসেবেও ইউজ হয়। সো দিস ইজ এ এক্সাম্পল, আই হ্যাভ আ ড্রিম অ্যাবাউট মাই ভিলেজ। হিয়ার ড্রিম ইজ নাউন। Number 2, I dream about my village. This is also dream here, but this is verb. And number 3, I dream a sweet dream. This is cognate verb. We know different types of verb, and one kind of verb is cognate verb. Dream shabdoti sometimes it is used as cognate verb. Do you know cognate verb? Cognate verb is a kind of verb যখন কোনো সেন্টেন্সের ভার্ব এবং অবজেক্ট সেম কাইন্ডের হয় তখন ওই ভার্বকে বলা হয় কগনেট ভার্ব। হোয়াট ইজ কগনেট ভার্ব? যখন কোনো সেন্টেন্সে ভার্ব এবং অবজেক্ট সেম কাইন্ড হয় তখন ওই ভার্বকে বলা হয় কগনেট ভার্ব। আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট, সো লেটস গো। হোয়াট আর পোয়েম অ্যান্ড পোয়েট্রি? আমাদের অ্যান্ড অলসো পোয়েট, আমরা পরবর্তীতে পোয়েট আলোচনা করব। পোয়েম, পোয়েট্রি অ্যান্ড পোয়েট, এই তিনটি বিষয়ে আমরা যে যে এক্সপিরিয়েন্স সেটি বলে যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এক ধরনের ধোঁয়াশা কাজ করে, তারা কোনটি কি পোয়েম, কোনটি পোয়েট্রি আর পোয়েট, এই যে ডেফিনেশন এবং ডিফারেন্সেসগুলোর মধ্যে তারা মাঝে মধ্যে দেখা যায় যে গুলিয়ে ফেলে। সো I'd like to share with you this class. I think it will be clear to you from today, so don't worry. আমরা let's see poem. This is poem. This is the parts of uses of noun. Poem is noun. Synonym of poem: verse, rhyme, song, etc. So we know poem. Poem is noun. It's another word: verse, rhyme, and song. The definition: a piece of writing in which the expression of feelings and ideas is given intensely by particular attention to diction, rhythm, and imagery. Something involving rhyme. So this is the definition of পোয়েম। অর্থাৎ বলা হচ্ছে পোয়েম হচ্ছে এমন এক প্রকার রাইটিং যার মধ্যে এক্সপ্রেশন অফ ফিলিংস অ্যান্ড আইডিয়াস, যার মধ্যে মানুষের অনুভূতি এবং ধারণাগুলোকে প্রদান করা হয় নির্দিষ্টভাবে ডিকশনে, রাইমে, রিদমে অ্যান্ড ইমাজিরিতে। This is called poem. In short, we can also say that it is a metrical composition that conveys certain meaning or meanings. It is a metrical composition. Do you know metrical composition? Here is a Bengali word, ছন্দবদ্ধ রচনা। অর্থাৎ যখন কোনো ছন্দবদ্ধ রচনার মধ্যে দিয়ে কোনো মিনিংকে প্রকাশ করা হয়, কোনো অর্থ প্রদান করা হয়, that is called poem. So I think you have got it. Next, poetry. Poetry is also noun. What is poetry? Poetry is a collection of poems or collective form of poems is called poetry. অর্থাৎ এক বা একাধিক কবিতা নিয়ে যখন কোনো বই প্রকাশ করা হয়, সেই বইটিকে বলা হয় পোয়েট্রি, যেটিকে আমরা বাংলায় বলি কাব্যগ্রন্থ। ফর এক্সাম্পল, উই নো ইন 1798 দ্য রোমান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার বিগান উইথ লিরিক্যাল ব্যালেডস বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড স্যামুয়েল টেইলর কোলরিজ। উই নো ইট। এই যে লিরিক্যাল ব্যালেডস, এই বইটার মধ্যে 23টি কবিতা ছিল। দিস ইজ পোয়েট্রি। 23টা কবিতা মূলে একটি বই হয়েছিল, যেটির মাধ্যমে ইংরেজি সাহিত্যের রোমান্টিক এজের জন্ম হয়েছিল, আমরা বলতে পারি। সো দিস ইজ পোয়েট্রি, নট পোয়েম। পোয়েম উই ক্যান সে, আমরা আমাদের ওয়াটার নামে একটা লিসন আছে, সেখানে আমরা দেখেছি যে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনারের 4 লাইন্স কবিতা আমরা সেখানে পড়েছি, ওয়াটার ওয়াটার। ইউ হ্যাভ গট ইট, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। দিস ইজ দ্য লাইন্স ফ্রম দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, সরি, দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, দ্য রাইটার অফ S.T. কোলরিজ, অর্থাৎ স্যামুয়েল টেইলর কোলরিজ। এই যে কবিতার লাইনটি, এই যে কবিতাটি, এটি ওই কাব্যগ্রন্থের একটি কবিতা। অর্থাৎ আমরা বুঝতে পেরেছি যে হোয়াট ইজ পোয়েট্রি। পোয়েট্রি মিনস কাব্যগ্রন্থ। যেমন আমরা যদি আরেকটি এক্সাম্পল দিই, আমাদের উচ্চ মাধ্যমিকের বইয়েই আছে, আমরা জানি বাংলা বইয়ে, যে তোমরা এখন যেটি পড়ছো, যে মেঘনদবধ কাব্যগ্রন্থ থেকে বিভীষণের প্রতি মেঘনদ, মহাকবি মাইকেল মধুসূদন দত্তর যে কবিতাটি তোমরা পড়ো, বিভীষণের প্রতি মেঘনদ, এই কবিতাটা কিন্তু এটি একটি কবিতা, দ্যাট ইজ পোয়েম, এবং এটি নেওয়া হয়েছে মেঘনদবধ কাব্যগ্রন্থ থেকে, অর্থাৎ দ্যাট ইজ পোয়েট্রি। ওকে, সো আমরা মনে হয় আমরা পোয়েম অ্যান্ড পোয়েট্রি ক্লিয়ার করে ফেলেছি। সুতরাং উই গো নেক্সট। সো নাও দ্য কোয়েশ্চেন, হোয়াট ইজ পোয়েট? আমরা পোয়েম শিখলাম, পোয়েট্রি শিখলাম, এখন কোয়েশ্চেন, হোয়াট ইজ পোয়েট? According to Oxford Advanced Learner's Dictionary, poet is noun, the synonym of the word bard, rhymer, verse writer, etc. A person who writes poems is called poet. অর্থাৎ যে ব্যক্তি এই কবিতা লেখেন তিনি হচ্ছেন কবি। In fact, a person who possesses special powers of imagination or expression. অন্য কথায় বলা যায়, যে ব্যক্তির মধ্যে বিশেষ ক্ষমতা, কল্পনা এবং প্রকাশের বিশেষ ক্ষমতা আছেন, he or she is poet. So here we can learn about poem, poetry and poet. So that is clear, I think. Next. Now let's learn about D.H. Lawrence. আমরা ইতিমধ্যে বলেছি, আজকের ক্লাসে আমরা প্রথম কবিতাটি, যে কবিতার টাইটেল ড্রিমস এবং যার লেখক D.H. Lawrence, আমরা এটি অধ্যয়ন করব। আমরা এখানে একটি D.H. Lawrence এর একটি সুন্দর একটি ইমেজ দেখতে পাচ্ছি। দিস ইজ D.H. Lawrence. So we know about him. So we are going to know about him. Full name David Herbert Lawrence, that is called in short D.H. Lawrence. Born September 11, 1885, eastward United Kingdom, died March 2nd, 1930, Vence, France. His great works, he published many novels and poetry volumes during his lifetime. For his great novels, Sons and Lovers and Women in Love. These two are great novels of him. He has achieved huge reputation by writing these two novels. Also his great poems, also The White Horse, In a Boat, Piano, etc. So we know about D.H. Lawrence. Also D.H. Lawrence is an English novelist, essayist and poet. His works represent an extended reflection upon the modernity and industrialization. Lawrence's writing also explores issues such as sexuality, emotional health, vitality, spontaneity and instinct. This is all for D.H. Lawrence. So let's go. Before reading the poem, we learn some vocabulary related to the poem. I ask you to tell with me, then you can easily memorizing this vocabulary, and if you acquire this vocabulary before reading the poem, you can easily understand the poem. First of all, dream. The synonym of dream, vision. Antonym, reality. And the parts of speech of dream, dream is noun, and dream is also verb, and dreamy is adjective. So that is all for dream. Next, dusty. Dusty means dull. Antonym, interesting. Dusty, the noun form dust, adjective dusty, and verb also dust. Next, recess. The synonym of the word corner. Antonym, continuation. Noun, resist. Adjective, resist. And verb, resist. Next, vanity. Vanity means nothingness. So, vanity means nothingness. Antonym, imminence. And noun, vanity. Last of all, dangerous. The meaning of the word, risky. And the antonym of the word, safe. Noun, danger. Adjective, dangerous. And the verb of the word, in danger. So this is all. This top vocabulary আমি এখানে তোমাদের জন্য দিয়েছি, তোমরা এগুলো নিশ্চয়ই শিখে ফেলেছো এবং তোমরা আরো কয়েকবার এটি দেখবে এবং দেখলে তোমরা এটা মেমোরাইজিং করতে পারবে, দেন তুমি তোমার কবিতা পড়া স্টার্ট করতে পারবে। সো লেটস গো। আমরা এখন লেটস রিড দ্য পোয়েম, আমরা এখন কবিতাটি পড়ব। Dream by D.H. Lawrence, that means David Herbert Lawrence. We know this poem tells about dreams and dreamers. Everybody dreams. Everybody dreams to be happy, successful, and finally, by dreaming, he picks up his target or goals. But all the dreamers dream are not same. We know every man is individual, and for this quality of individuality, every man is different from another one. So everyone's dream is also different. So, we start reading the poem. All people dream, but not equally. The poet utters here, all people dream, but not equally. So, this is a very simple sentence, but the meaning is not very simple. It is an metaphorical use. All people dream. So, we know dream, but the poet does not mean here that dream. Here dream is plans, dream is plans, dream is goal, okay? But not equally, but not equal. অর্থাৎ প্রত্যেক মানুষের পরিকল্পনা থাকে, প্রত্যেক মানুষের গোল থাকে, এইম থাকে, কিন্তু সবগুলোই সব মানুষের সমান নয়। This is all. Those who dream by night in the dusty recesses of their mind. In the second line, the poet says, those who dream by night in the dusty recesses of their mind. Here also we can find dream and another word night, then dusty recesses. Dusty recesses is a phrase, and night means you know noun, but here not noun. Night means here imaginary world, unreal world, impractical world. On the other hand, dusty recesses, it refers corner, that is impractical or irrelevant things. That means, kono manush jokhon tar porikalpona guloke impractically kore, tokhon ki ghote? We go to next line. Wake in the morning to find that it was vanity. Here also use metaphor, the morning. Actually, এখানে ঘুম থেকে ওঠা রাত সাধারণত মানুষ রাত্রিবেলায় ঘুম পড়ে, সকালবেলায় ঘুম থেকে জাগে, রাত্রিবেলায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, সকালবেলায় উঠে দেখে nothingness. All are vanished, have no touch in reality, have no presence of that dream that he or she watched during his sleep or her sleep. So, সকাল বেলা উঠে দেখে যে তার সেই রাতে সেই মধুর স্বপ্নটি কোনো অস্তিত্বই নাই। So, poet here wants to clarify to us যে dream আমরা যে পরিকল্পনাটি আমরা করি, যদি সেই পরিকল্পনাটি আমরা রাতের ঘুমের মতো করে ঘুমের মধ্যে যেমন আমরা স্বপ্ন দেখি, সকাল বেলায় উঠে যেমন আমরা কোনো অস্তিত্ব খুঁজে পাই না, আমরা যদি আমাদের জীবনের পরিকল্পনাগুলোকে ওইরকম রাতের ঘুমের মতন অচেতন অবস্থায় সাবকনশিয়াস ওয়েতে নিই, তাহলে আমরা কখনোই সেগুলো ফুলফিল করতে পারবো না, এবং ফুলফিল না করতে পারলে আমরা উই ডোন্ট বিকাম সাকসেস ইন আওয়ার লাইফস। সো দিস ইজ দ্য মেসেজ অফ দিস লাইন্স। নেক্সট লাইন্স কবি আবার বলছেন, but the dreamers of the day are dangerous peoples. অর্থাৎ আমরা একটু আগে যে লাইনটি পড়েছিলাম সেখানে দেখছিলাম এক ধরনের ড্রিমার্স আছেন যারা শুধু রাতেই স্বপ্ন দেখেন, কিন্তু এখন বলছেন দ্য ড্রিমার্স অফ দ্য ডে, দিনের স্বপ্ন দেখার যারা দেখেন তাদের কথা। অর্থাৎ কিছু মানুষ আছে যারা বাস্তবতাকে সামনে রেখে নিজের কেরিয়ারকে ডেভেলপ করার জন্য, নিজের লাইফকে সাকসেস করার জন্য পরিকল্পনা গ্রহণ করে দিনের আলোতে। অর্থাৎ হেয়ার ডে রিফার্স কনশাস মুড, সচেতনভাবে, নট সাবকনশাস, ইটস এ কনশাস মুড। অন দ্য আদার হ্যান্ড হেয়ার ডেঞ্জারাস পিপুল, সো ডেঞ্জার ইজ এ কমন ওয়ার্ড টু আস, উই নো ডেঞ্জারাস মিনস বিপজ্জনক, বাট হেয়ার ডেঞ্জারাস ডাজন্ট মিন দ্যাট। হেয়ার ডেঞ্জারাস মিনস কনশাস পিপুল কনশাস ম্যান অর্থাৎ যে ব্যক্তি কনশাস ওয়েতে তার পরিকল্পনা গ্রহণ করে দ্যাট ইজ কল্ড poet called him or her dangerous people and the daydreamers. Next line, for because they dream their dreams with open eyes. So here we can find they dream their dreams with open eyes. Here also dream and dreams. The dream is verb and dreams is noun here. This is the use of cognate verb যেটি আমি তোমাদেরকে পূর্বের স্লাইডে দেখিয়েছিলাম যে ড্রিম কখনো কখনো কগনেট ভার্ব হিসেবে ব্যবহার হয় অর্থাৎ অবজেক্ট এবং ভার্ব একই হয়। Here the poet says that they dream, তারা পরিকল্পনা করে, তারা স্বপ্ন দেখে, their dreams, তাদের পরিকল্পনাগুলোকে with open eyes. Open eyes also is a metaphorical word. It means conscious mood, its mood reality, its practicality. That means practical জগৎ के material world के सामने रखे जरा स्वप्न देखे and make them come true. Make them come true. This is the last line of this poem. And make them accomplished. Make here accomplished বাস্তবায়ন করে them তাদের সেই টার্গেট গুলোকে তাদের সেই স্বপ্নগুলোকে come true. This is phrase. That means actually happen. That means তারা সেটিকে বাস্তবায়ন করে দেখায়, সত্যে পরিণত করে দেখায়. So here in this poem we can see a lot of metaphorical use. I think this is the new word to you, metaphor. So metaphor is a literary term that is used to compare. অর্থাৎ আমাদের ইংরেজি সাহিত্যে দুই ধরনের তুলনা করা হয়, দুই ধরনের দুটি টার্ম আছে, একটি হচ্ছে মেটাফোর আর একটি হচ্ছে সিমিলি। মেটাফোর হচ্ছে an implicit comparison আর সিমিলি হচ্ছে explicit comparison। আমরা এখানে implicit comparison দেখছি, সে open eyes আমরা ভাবছি এটি মনে চোখ খুলে তাকানো, but not at all, this is conscious mood. আমরা এখানে দেখছি dangerous people, we think this is ভয়ঙ্কর মানুষ, not at all, this is conscious people. আমরা এখানে দেখছি dream, this is not dream, this is the targets, this is the freelance. So I think তোমরা মেটাফর বুঝতে পেরেছো, আরেকটি এক্সাম্পল দিলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। মেটাফর হচ্ছে সে আমি বললাম, আমরা অনেক সময় বলি যে তোমাকে না চাঁদের মতো দেখতে, এটি কি আদৌ পসিবল? আমরা কি কখনো কল্পনা করতে পারি না? কল্পনা করতে পারি, কিন্তু বাস্তবে কখনো আমরা দেখতে পাবো না যে মানুষ চাঁদের মতো হয়েছে। সো বাট আমরা তুলনা করেছি এবং এটি অ্যাজ ইউজুয়ালি আমরা সবসময় করি। সো দিস ইজ মেটাফর। যখন যার সঙ্গে তুলনা করা হয় সেটির সঙ্গে যখন সাদৃশ্য থাকে না, দ্যাট ইজ কল মেটাফর। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড সিমিলি, সিমিলি ইজ এ কাইন্ড অফ লিটারি টার্মস, ইট ইজ অ্যান এক্সপ্লিসিট কম্পারিজন অলসো। যেমন আমি যখন বলি যে তোমার কাপড়টা দুধের মতো সাদা, সো কাপড় সাদা, হ্যাঁ এটি সাদা, কিসের মতো? দুধের মতো। ইট ইজ এক্সপ্লিসিট, হ্যাঁ এটি সম্ভব, এটি পসিবল। সো দিস ইজ এক্সপ্লিসিট কম্পারিজন। বাট হিয়ার উই ক্যান সে মেটাফরিক্যাল কম্পারিজন অর্থাৎ ইমপ্লিসিট কম্পারিজন। তোমরা হয়তো বলতে পারো যে স্যার আমরা কেন এটি শিখব? তোমাদের নেক্সটে যখন তোমরা অ্যাডমিশন টেস্টে যাবে তখন সেখানে কিন্তু তোমাদের এই মেটাফর সিমিলি এখান থেকে কোশ্চেন আসবে, সেখানে এরকম কবিতার লাইন উঠিয়ে দেবে, দিয়ে বলবে যে এখানে কোন ধরনের লিটারি টার্মস ইউজ করা হয়েছে। সো আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট। উই গো নেক্সট। আমরা আজকের পার্টের শেষ পর্যায়ে চলে আসছি প্রায়। দিস ইজ হোমওয়ার্ক ফর ইউ। আই গিভ ইউ কোশ্চেন, রাইট আ সামারি on this poem in your own words in 5 sentences. অর্থাৎ এই কবিতাটি আমরা পড়লাম, এই কবিতার উপরে তোমাদের 5 সেন্টেন্সের একটি সামারি তোমরা বাসায় লিখবে, লিখে এটি প্র্যাকটিস করবে। সম্ভব হলে তোমরা আমাকে ইমেল করতে পারো এবং আমার ইনবক্স করতে পারো, আমি সেটি তোমাদের জন্য দেখে দেবো, নো প্রবলেম। So, thanks to all, no more today. Next, I will come with you next within short time on part 2 of Dreams Poems. Hope till then you will be good and maintain the health rules, stay home and stay safe. Till then, be good always and always. All the best.